ফ্যাশনে পরে আসা, গুড ব্যাড সব দিকেই থাকে, দ্যাট চান্স আই ডিডন্ট ওয়ান্ট টু মিস ইট, বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি, ভালো লাগা থেকেই কাজ করার। আমি ঢাকা ফ্যাশনের সাথে প্রথমবার থেকে, এটা এবার থার্ড টাইম হচ্ছে, কোভিডের আগে আমরা স্টার্ট করেছি, সো প্রথমবার থেকেই জড়িত আছি। অ্যান্ড এত বড় একটা আয়োজন, আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় দেখেছি ল্যাকমে ফ্যাশন উইক হচ্ছে বা অন্যান্য আরও দেশের বাইরে মডেলদের নিয়ে এরকম আয়োজন হচ্ছে খুব বেশি, কিন্তু ঢাকায় আসলে আমরা খুব বেশি দেখি না। অনেকগুলো ব্র্যান্ড, অনেকগুলো মডেলস নিয়ে কাজ করা, এই জিনিসটা আমরা খুব বেশি দেখি না। সেটা আমাদের জন্য এই ঢাকা ফ্যাশন ডে স্টার্ট করে দিয়েছে, অ্যান্ড এর সাথে হার্লেন যুক্ত হয়েছে, সো অবশ্যই যুক্ত থাকতে পেরে খুবই ভালো লাগছে। অবশ্যই কাজ বেড়েছে, কারণ এখন তো ওটিটি প্ল্যাটফর্ম বা অন্যান্য আরও সব কিছু যুক্ত হয়েছে, কিন্তু মানসম্মত কাজ হয়তো আমরা হচ্ছে না যে তা বলবো না, হচ্ছে, কিন্তু সেটার পরিধিটা মনে হয় কমে গেছে, কিন্তু কাজ হচ্ছে, কাজের পরিধিও বেড়েছে। হ্যাঁ, এটা সত্যি, কারণ আমি অ্যাকচুয়ালি আমি ভিজুয়ালে কাজ করি, ওখান থেকে আমার কিন্তু ফ্যাশনে পরে আসা, আমার ভিজুয়াল কাজ দিয়ে আগে আমি টিভিসি ওবিসি বেশি করা হয়, বাট সাথে সাথে ফ্যাশনেও কাজ করছি। এক একজন আসলে, আমার যেহেতু মিডিয়ামটা অন্য ছিল, অ্যান্ড আমি ওখান থেকে করে ফ্যাশনে এসেছি, সো আমি প্ল্যাটফর্মটা বুঝেছি বা আমার ফ্যামিলি বা আমি কীভাবে কাজ করছি আমার প্যাটার্নটা দেখছে। অ্যাকচুয়ালি গুড ব্যাড সব দিকেই থাকে, এটা আমার মনে হয় নিজেকেই বুঝে নিতে হয় আর কি, যে কোথায় আমি আগাবো বা আমি কীভাবে আগাতে চাই। অ্যাকচুয়ালি আমার ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা ছিল, সামহাও আমার ভিজুয়াল দিয়ে স্টার্ট হয়ে গেছে, যেহেতু আমার ভিজুয়ালের অফারটা খুব ভালো অফার ছিল, আমি ছবিয়াল ছিল আমার ফার্স্ট কাজের প্রমোশন, মোস্তফা সারোয়ার ফারুকী আমার ফার্স্ট ডিরেক্টর ছিল টিভিসি, সো দ্যাট চান্স আই ডিডন্ট ওয়ান্ট টু মিস ইট। অ্যান্ড দেন টিভিসি ওবিসি করাই হচ্ছিলো, তারপরে আবার ফ্যাশন থেকেও আমার কল আসতে লাগলো, বা যে আমার হাইট অ্যান্ড আমার ওয়াকিং ইয়ে দেখে, তারপরে সো চিন্তা করলাম ওয়াই নট, এই এক্সপিরিয়েন্সটাও নেওয়া উচিত। অ্যাকচুয়ালি শেখার তো আসলে শেষ নেই, আমার গ্র্যাজুয়েশন মাস্টার্স শেষ করে তারপরেই আমি ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি, সো অ্যান্ড শুরুটাও যখন করেছি আমি ওভাবেই ফ্যামিলিকে, আমি ফ্যামিলি টাইমটাও দিচ্ছি এবং আমার কাজটাও ওভাবেই আমি মেনটেন করছি, সো আলহামদুলিল্লাহ ফ্যামিলি সাপোর্ট পাচ্ছি, এখন পর্যন্ত সেরকম কোনো বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি আর কি, সাপোর্ট পাচ্ছি। বিসাইড দ্যাট প্রফেশন, আমি আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে, সো আই এম এ বিজনেস লেডি অলসো, সো আমি ওটাও দেখছি, অ্যান্ড এটাকে আমি আমার হবি, মানে এটা আমার ফুল টাইম প্রফেশন না, বাট ভালো লাগা থেকেই কাজ করা আর কি এখানে ইন্ডাস্ট্রিতে।